ক্লাস টেনের স্টুডেন্টদের স্বাগতম। আমি জানি সবাই একদম বাসায় বন্দি অবস্থায় আছে, পড়ালেখা হয়তো তেমন হচ্ছে না। আমাদের ক্লাস টেনের লেকচার আজকে থেকে শুরু হলো। আমরা এতদিন কলেজ লেভেলে লেকচার দিয়েছি, যেটা ইউটিউবে আপলোড হয়েছে। ক্লাস টেনের লেকচার শুরু হচ্ছে ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট, মানে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এই চ্যাপ্টার দিয়ে। আমরা যদি নর্মাল ম্যাগনেটিজমের কথা বলি, এটা আমরা জানি সবাই যে যে কোনো একটা বার ম্যাগনেট, তার দুইটা পোল বা দুইটা মেরু থাকে, নর্থ সাউথ। এখানে একটা ফিগারে আমরা খুব নর্মাল কিছু প্রপার্টি বোঝানোর চেষ্টা করেছি, যে একটা ম্যাগনেটের সাউথ পোল যখন আরেকটা ম্যাগনেটের নর্থ পোলের কাছে আনা হয় তখন অ্যাট্রাকশন দেখায়, এবং যখন একই টাইপের মেরু, একই টাইপের পোল, সাউথ সাউথ অথবা নর্থ নর্থ কাছাকাছি আসে তখন সেখানে রিপালশন হয় বা বিকর্ষণ হয়। একটু পিছনের ইতিহাস বলি, আসলে ম্যাগনেট তো দুই রকম হয়, একটা হচ্ছে ন্যাচারাল, যেটা প্রকৃতিতে পাওয়া যায়। এশিয়া মাইনর অঞ্চলে ম্যাগনেশিয়া, এশিয়া মাইনরে ম্যাগনেশিয়া নামক একটা জায়গায় এরকম ন্যাচারাল ম্যাগনেট পাওয়া যেত, এবং তখনকার মানুষ খুব অবাক হতো এর দিকদর্শী ক্ষমতা দেখে। সে কোনো একটা ডিরেকশনে ঘুরে থাকতো, সবাই খুব অবাক হতো যে একটা ম্যাগনেট সে আরেকটা ম্যাগনেটকে অথবা আয়রনকে অ্যাট্রাকশন দেখায় কিংবা ঝুলিয়ে রাখলে একটা ফিক্সড ডিরেকশনে ঝুলে থাকে, সবাই দেখলে অবাক হতো। পরবর্তীতে দিকদর্শী ভূমিকাটা ভীষণ কাজে লাগলো, সেটা শিপে হোক বা যে কোনো জায়গায় হোক, উত্তর দক্ষিণ দিক নির্দেশ করতে ম্যাগনেট ইউজ করা হতো। আমরা যদি একটু আর্থ ম্যাগনেটিজমের কথা বলি, যদিও আমাদের ক্লাস নাইন টেনের বইতে অতটা আলোচনা হয় নাই, আমরা সবসময় লেকচারে একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আমরা সবাই জানি পৃথিবীর এটা হচ্ছে নর্থ পোল, যেটাকে বলা হয় উত্তর মেরু, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ বা ভৌগোলিক উত্তর, এটা হচ্ছে সাউথ পোল, এটা আমরা জানি। পৃথিবীর ভিতরে একটা কল্পিত দণ্ডচুম্বক আছে, কল্পিত ইমাজিনারি ম্যাগনেট, যে ম্যাগনেটটা ধারণা করা হয় যে ঠিক এরকম বাঁকা হয়ে আছে উত্তর এবং দক্ষিণ মেরুর সাথে। সবাই দেখো, নর্থ আর সাউথ পোলের সাথে আমাদের ইমাজিনারি ম্যাগনেটটা একটু বাঁকা হয়ে আছে। আসলে এরকম কোনো বার ম্যাগনেট পৃথিবীর ভিতরে নেই, কিন্তু পৃথিবীর ভিতরে ম্যাগনেটিজমের এমন একটা ইফেক্ট আছে ঠিক যেন একটা বার ম্যাগনেট এরকম শোয়ানো আছে। এই বার ম্যাগনেটের নর্থকে বলে ম্যাগনেটিক নর্থ, সাউথকে বলে ম্যাগনেটিক সাউথ। পৃথিবীতে আমরা যখনই একটা সুতা দিয়ে কোনো ম্যাগনেটকে ঝুলাই, সে সবসময় একটা ফিক্সড ডিরেকশনে থাকে। কেন থাকে? কারণ পৃথিবীর ভিতরে যে কল্পিত দণ্ডচুম্বক আছে, সেই দণ্ডচুম্বক বা বার ম্যাগনেটের সাথে আমাদের ঝুলানো চুম্বকটা ইনলাইন থাকার চেষ্টা করে, তার সাথে তাল মিলিয়ে ওই দিকে ঘুরে থাকার চেষ্টা করে। এটা নিয়ে খুব বিস্তারিত কথা আছে কলেজ লেভেলে, নাইন টেন লেভেলে যতটুকু আছে আমরা ততটুকু থেকে অল্প একটু এক্সট্রা ইনফরমেশন দিব, বেশি আলোচনা করব না। নর্মাল আর্থ ম্যাগনেটিজম এবং আর্থের ভিতরে যেই কল্পিত চুম্বক, তার যে ম্যাগনেটিক ফিল্ড, যেমন যে কোনো একটা ম্যাগনেট, যেমন এটা একটা বার ম্যাগনেট, এর চারদিকে তার একটা ফিল্ড আছে। ম্যাগনেটিক ফিল্ড বলতে ওটাই বুঝায় যে এই এলাকায় যদি অন্য কোনো ম্যাগনেট আসে বা অন্য কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, লোহা বা লোহা জাতীয় দ্রব্য যদি আসে, তাকে সে অ্যাট্রাকশন দেখায়। ঠিক তেমনি যেহেতু আর্থের ভিতরে একটা ইমাজিনারি ম্যাগনেট আছে, এর চারপাশেও একটা বড় এলাকা জুড়ে তার ম্যাগনেটিক ফিল্ড আছে। ওই ফিল্ডের মধ্যে যদি কোনো একটা ম্যাগনেট
রাখা যায় বা ম্যাগনেটিক কোনো ডিভাইস রাখা যায়, সে হঠাৎ করে একটা ফিক্সড ডিরেকশনে ঘুরে যাওয়ার ইন্ডিকেশন দেখাবে, কারণ আর্থের ম্যাগনেটিক ফিল্ড তাকে একটা ফিক্সড ডিরেকশনে ঘুরিয়ে দিতে চাইবে। সে কারণেই আমরা যখন কম্পাস ইউজ করি, আমরা সবসময় দেখি সে একটা ফিক্সড ডিরেকশনে ঘুরে থাকে, যেটাকে আমরা নর্থ সাউথ ডিরেকশন বলে থাকি। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট। তার মানে কারেন্ট যখন ফ্লো করে তার একটা ম্যাগনেটিক ইফেক্ট আছে, এটা নিয়ে আলোচনা। এই ন্যাচারাল ম্যাগনেট নিয়ে এখানে আলোচনার বিষয় না, বাট ম্যাগনেট আসলে কি, ন্যাচারাল ম্যাগনেট কোথায় পাওয়া যায় সেটা আমরা আলোচনা করে, আর্থ ম্যাগনেটিজম কি জিনিস সেটা আমরা আলোচনা করে, তারপরে আমরা ইলেকট্রোম্যাগনেটিজম এই অংশে আসব। মানে কারেন্ট যখন ফ্লো করে তার চারদিকে কীরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তার প্রপার্টি কেমন, এবং সেটা আমরা কীভাবে বুঝতে পারি। বইতে একটা এক্সাম্পল আছে, সবাই দেখো, একটা ইলেকট্রিক্যাল ওয়্যার, এই সবুজ কালার, গ্রিন কালার, একটা ইলেকট্রিক্যাল ওয়্যার, এটা দিয়ে কারেন্ট যদি ফ্লো হয়, নর্মালি বলি একটা ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে, ধরো এটা একটা ইলেকট্রিক্যাল ওয়্যার, এটা দিয়ে যদি কারেন্ট ফ্লো করে আই, তার পাশে যদি আমরা একটা কম্পাস রেখে দেই, কারেন্ট যখন ফ্লো হয় নাই, তার মানে আই যখন জিরো, তখন এই কম্পাসটা রাখলে সে অবশ্যই উত্তর দক্ষিণ দিকে ঘুরে থাকবে, কিন্তু যখন কারেন্ট ফ্লো হতে শুরু করবে, তার মানে আই তখন আর জিরো থাকলো না, কোনো একটা ভ্যালু থাকলো আই এর, তখন কারেন্ট ফ্লো করতে শুরু করলে আমরা দেখব কম্পাসের কাঁটা অন্য একটা ডিরেকশনে ঘুরে গেছে। এটা ইন্ডিকেট করে যে একটা কম্পাসের কাঁটা নর্মালি যেদিকে ঘুরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যখনই তারে কারেন্ট ফ্লো করতে শুরু করে সেই ডিরেকশন থেকে সে হঠাৎ করে অন্যদিকে ঘুরে যায়। এটা দিয়ে বোঝায় যে তারে যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখন তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যেই ম্যাগনেটিক ফিল্ডের সাথে কম্পাসের যেই দিকদর্শী ম্যাগনেট আছে, এই ম্যাগনেটের সাথে তারের চারদিকে, ওয়্যারের চারদিকে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, তার যে ইন্টারঅ্যাকশন হয়, এই ইন্টারঅ্যাকশনের ফলে কম্পাসের কাঁটা হঠাৎ করে ঘুরে যায়। কম্পাসের কাঁটা দেখাচ্ছিল উত্তর দক্ষিণ, কারেন্ট ফ্লো হওয়ার কারণে কম্পাসের কাঁটা ঘুরে অন্যদিকে চলে গেছে। এটা দিয়ে বোঝা যায় যে যেখানেই কারেন্ট ফ্লো আছে, যেখানেই ইলেকট্রিসিটি ফ্লো করবে, সেখানেই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। বইতে একটা ছবি আছে, একটা ফিগার আছে, আমি এখানে ড্র করেছি, যে একটা ওয়্যারে কারেন্ট ফ্লো হচ্ছে, তার চারদিকে কয়েকটা কম্পাস রাখা আছে। যখন কারেন্ট ফ্লো হবে না, আমরা দেখব প্রত্যেকটা কম্পাসের কাঁটা উত্তর দক্ষিণ শো করবে। যখনই কারেন্ট ফ্লো হতে শুরু করবে, আইয়ের ভ্যালু জিরো থাকবে না, আমরা তখন দেখব সেগুলো একটা ফিক্সড ডিরেকশনে এইভাবে, সবাই আরো চিহ্নগুলোর দিকে খেয়াল করো, একটা ফিক্সড ডিরেকশনে এইভাবে সজ্জিত হবে। মানে প্রত্যেকটা কাঁটা ঘুরে যাবে, প্রত্যেকটা কাঁটা উত্তর দক্ষিণে আর থাকবে না, একটা ফিক্সড ডিরেকশনে ঘুরতে থাকবে। তখন বোঝা যায় যে কারেন্ট ফ্লো হওয়ার কারণে এর চারদিকে, তারের চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, যার সাথে কম্পাসের ভিতর যেই ছোট্ট চুম্বক আছে, ম্যাগনেট আছে, তার সাথে একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে এবং সে আগের ডিরেকশন থেকে সরে গেছে। আমরা এই জিনিসটা খুব সহজেই বের করতে পারি যে একটা ওয়্যার দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড কোথায় কাজ করবে, কোন দিকে কাজ করবে। তোমরা সবাই বইতে দেখবে যে রাইট হ্যান্ড রুল বা রাইট হ্যান্ড গ্রিপ রুল বলে একটা রুল আছে। আমরা যদি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এভাবে রাখি, থাম্বকে যদি এভাবে রাখি, এবং বাকি আঙুলগুলোকে আমরা যদি এইভাবে টুইস্ট করে রাখি, সবাই দেখো,
ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি এভাবে আমাদের রাইট হ্যান্ডকে রাখি তাহলে থাম দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কারেন্ট ফ্লো হলে এই যে আঙুলের ডিরেকশন, এই ডিরেকশনটাই হচ্ছে একটা ওয়্যারের চারদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। স্টুডেন্টস, তোমরা তাহলে কি বুঝতে পারছো যে যদি এটা একটা ইলেকট্রিক্যাল ওয়্যার হয়, এই ওয়্যার দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে এর চারদিকে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে থাকে। তার মানে ব্যাপারটা এমন যে একটা ওয়্যারের চারদিকে তার ম্যাগনেটিক ফিল্ড একদম জড়িয়ে থাকে। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে রাইট হ্যান্ড গ্রিপ রুল, যদি আমরা আমাদের হাতকে এইভাবে রাখি, তাহলে থাম দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে বাকি আঙুলগুলো যেভাবে পেঁচানো আছে, টুইস্ট করা আছে, সেই আঙুলগুলো ডিরেকশন বোঝাবে ম্যাগনেটিক ফিল্ডের। এখন আমরা সলিনয়েড নিয়ে একটু কথা বলি। সলিনয়েড বলতে আসলে কী বোঝায়? আমরা ওয়্যারকে, কারেন্টের তারকে যদি পেঁচিয়ে দিই এভাবে স্প্রিংয়ের মতো করে পেঁচিয়ে দিলে যে ওয়্যার বান্ডিল, হ্যাঁ, পেঁচানো তারের যে বান্ডিল তৈরি হলো, সেখানে যদি আমরা কারেন্ট ফ্লো করি তাহলে, যেহেতু আমরা আগেই পড়েছি যে কারেন্ট ফ্লো করলে তারে তার চারদিকে একটা ম্যাগনেটিক ইফেক্ট আছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে এবং তার প্রপার্টি কেমন হবে, তার ডিরেকশন কেমন হবে সেটা আমরা একটু আলোচনা করি। একটা সলিনয়েডে যখন কারেন্ট ফ্লো করে তখন তার ম্যাগনেটিক ফিল্ড বের করতে হলে আমাদের রাইট হ্যান্ড রুলের হেল্প নিতে হবে। এখানে রাইট হ্যান্ড রুলের ব্রিফিংটা একটু খেয়াল করো, এটা যদি একটা মানুষের হাত হয়ে থাকে, আমার হাতে খেয়াল করো, এটা যদি একটা মানুষের হাত হয়, একটু আগে আমরা বলেছিলাম যে যদি থাম দিয়ে কারেন্ট ফ্লো করে তাহলে বাকি আঙুলগুলো যে টুইস্ট করে আছে সেটা বোঝাবে তার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। বাট এখানে কিন্তু ওয়্যারগুলোই টুইস্ট করে আছে, কাজেই আমাদের, আমার আঙুলগুলোর দিকে তাকাও, আঙুলগুলো যে টুইস্ট করে আছে এটা যদি ওয়্যারের হিসাব ধরি তাহলে এই বরাবর যদি টুইস্ট করে কারেন্ট ফ্লো করে তাহলে থাম বা বৃদ্ধাঙ্গুলি বরাবর আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বুঝব। তার মানে সবাই দেখো, এই যে ওয়্যারগুলো টুইস্ট করে আছে, আমার আঙুলগুলো টুইস্ট করে আছে, এটা যদি কারেন্টের ডিরেকশন বোঝায় তাহলে বৃদ্ধাঙ্গুলি বোঝাবে, থাম বোঝাবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এখন এই যে সলিনয়েড, দেখো এখানে অনেকগুলো লুপ, তার একটা লুপকে আমি যদি একটু আলাদা করে চিন্তা করি যে এখানে যদি কারেন্ট ফ্লো হয় সেই কারেন্ট এভাবে এসে ঘুরে তারপর এভাবে এসে এদিক দিয়ে বের হবে, খেয়াল করো যদি এভাবে এই লুপ দিয়ে কারেন্ট ফ্লো করে এবং এই হাতের দিকে তাকাও, এই টুইস্ট করা আঙুলগুলো দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি হাতটাকে এভাবে ধরি এই ওয়্যারের সঙ্গে মিলে যায়, দেখো কারেন্ট এভাবে যে এভাবে বেরোচ্ছে, এই যে আমি যদি হাতকে এভাবে ধরি, দেখো সবাই এই আঙুলগুলো দিয়ে কারেন্টটা যাচ্ছে এই ডিরেকশনে, তাহলে আমার থাম, আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে থাকে, এই কাগজের ভিতরের দিকে। তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে ভিতরের দিকে, ভিতরের সাইডে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে ভিতরের সাইডে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ, যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে এদিকে, আমরা যদি এই বরাবর আমাদের আঙুলগুলোকে ভাঁজ করি বা টুইস্ট করি, থাম্বে ডিরেকশন দেখো কোথায়, কাগজের ভিতরের দিকে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে ভিতরের দিকে। তো এই ডিরেকশনের ব্যাপারটা আমাদের ভীষণ কাজে লাগবে, বড় ক্লাসেও কাজে লাগবে কলেজ লেভেলে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, যখন একটা সলিনয়েডের ভিতরে কারেন্ট ফ্লো করে তখন এটা ইটসেলফ একটা ম্যাগনেটিক প্রপার্টি পায়, সে একটা ম্যাগনেটের মতোই বিহেভ করে। তো
তার যে ম্যাগনেটের মতো বিহেভিয়ার, তাহলে তার নর্থ পোল কোনটা আর সাউথ পোল কোনটা আমরা খেয়াল রাখবো। যে এই যে আঙুলগুলো টুইস্ট করে আছে, আঙুলগুলো যে টুইস্ট করে আছে, সেই আঙুলগুলো দিয়ে যখন এই বরাবর কারেন্ট ফ্লো করে, থাম্ব বা বৃদ্ধাঙ্গুলি যেদিকে, এটা হচ্ছে ম্যাগনেটের নর্থ পোল, এটা হচ্ছে চুম্বকের উত্তর মেরু, নর্থ পোল। তাহলে সবাই একটু খেয়াল করে দেখো যে আমরা যদি সাইড থেকে দেখি, ধরো কোনো ওয়্যার বান্ডিল, এরকম ওয়্যার বান্ডিল আছে, আমরা যদি সেটাকে সাইড থেকে দেখি, ধরো একটা মানুষ এটাকে সাইড থেকে দেখছে, চোখ দিয়ে দেখছে সাইড থেকে, তাহলে আমরা এরকম একটা সার্কেল দেখতে পাবো। এই সার্কেলে সবাই দেখো, আমার আঙুলগুলো যদি এইভাবে রাখি এবং আঙুলগুলোর এই সাইড দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তার মানে কারেন্ট যদি এই বরাবর ফ্লো করে, আমার আঙুলগুলো দেখো মিলে যাচ্ছে ডিরেকশনের সাথে, তাহলে আমার থাম্ব বা বৃদ্ধাঙ্গুলি কোন দিকে, উপরের দিকে, তার মানে এই পাশে হবে নর্থ পোল, আর কাগজের ভিতরের দিকে হবে সাউথ পোল। এই পাশে হবে নর্থ পোল, কাগজের ভিতরের দিকে হবে সাউথ পোল। কিন্তু আমি যদি এই ডিরেকশনটাকে উল্টে দেই, এই ডিরেকশনটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, আমি যদি ডিরেকশনটাকে ক্লকওয়াইজ দেই, তাহলে এর সঙ্গে তাল মিলাতে গেলে আমার হাতকে এইভাবে ধরতে হবে। সবাই দেখো, আমি যদি এভাবে হাত ধরি ক্লকওয়াইজ, তাহলে আঙুলগুলো ক্লকওয়াইজ আছে, থাম্ব বা বৃদ্ধাঙ্গুলি কিন্তু ভিতরের দিকে, তার মানে তখন ভিতরের সাইড হবে নর্থ পোল বা উত্তর মেরু, আর আমার সাইড মানে এই পাশ আমার সাইড হবে সাউথ পোল বা দক্ষিণ মেরু। এই সলিনয়েডের ভিতর যদি আমরা কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, হতে পারে, স্টুডেন্টরা সবাই মনে রাখবে, আয়রন, কোবাল্ট, নিকেল, এই তিনটারই ম্যাগনেটিক প্রপার্টি আছে। নর্মালি বইগুলোতে আয়রন নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়, বাট কোবাল্ট এবং নিকেলেরও ম্যাগনেটিক প্রপার্টি আছে। যে কোনো একটা আয়রনের টুকরা, ধরো এটা একটা আয়রনের পিস, তার ম্যাগনেটিক প্রপার্টি কখন আমি দেখতে পাব, সবাই মনে রাখবে, এর ভিতরে বিচ্ছিন্নভাবে উল্টাপাল্টা সাজানো কিছু অনুচুম্বক থাকে। এটা একটা পিস অফ আয়রন, আয়রনের টুকরা, তার ভিতরে কিছু বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে সাজানো কিছু অনুচুম্বক থাকে, যেগুলোকে ইংলিশে বলে ডোমেইন, বাংলায় বলে অনুচুম্বক। এই প্রত্যেকটার আবার নর্থ সাউথ পোল আছে, প্রত্যেকটার নর্থ সাউথ পোল আছে, প্রত্যেকটার। আমরা যদি একটা কাজ করি যে এই আয়রনের টুকরার উপরে আমরা যদি এইরকম করে ওয়্যার পেঁচিয়ে দেই এবং এইখান থেকে কারেন্ট ফ্লো করি, সেই কারেন্ট যদি এদিক দিয়ে বের হয়, সবাই দেখো এই যে সলিনয়েড, এখানেও একটা সলিনয়েড তৈরি হয়ে গেছে, বাট ভিতরে কিন্তু একটা শক্তপোক্ত আয়রনের টুকরা আছে। যখনই কারেন্ট ফ্লো করতে শুরু করবে, আমরা আগেই পড়েছি যে কোনো তার দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যখনই তার দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই টুইস্ট করা তারের ভিতর, তার চারদিকে যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তখন এই যে আয়রনের টুকরার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিচ্ছিন্নভাবে যে ডোমেইনগুলো আছে বা অনুচুম্বক, সেগুলো খুব সুন্দরভাবে সজ্জিত হতে শুরু করবে। তার মানে সিনারিওটা হচ্ছে এমন, আমরা একটু পরে দেখব যে ডোমেইনগুলো খুব সুন্দরভাবে সজ্জিত হয়েছে এবং তার নর্থ সাউথ সব খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে গেছে। এভাবে আমরা ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে পারি। এই এই যে তৈরি হলো, এটাকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেট। এটা অবশ্যই টেম্পোরারি ম্যাগনেট, অস্থায়ী চুম্বক, কারণ আমরা কারেন্ট ফ্লো করিয়ে, এখানে কারেন্ট ফ্লো করিয়ে, কারেন্ট ফ্লোয়ের কারণে ম্যাগনেটিক ফিল্ড যে তৈরি হয়েছে, তার কারণে ভিতরের ডোমেইনগুলো সজ্জিত হয়েছে। কারেন্ট ফ্লো করার কারণে ডোমেইনগুলো সজ্জিত হয়েছে, এবং ডোমেইনগুলো যখন সুন্দর করে সজ্জিত হয়, তখন এটা চমৎকার একটা ম্যাগনেট হিসাবে আচরণ করে। কিন্তু
যখনই আমি এই সুইচ অফ করে দিব বা কারেন্টকে অফ করে দিব, কারেন্ট ফ্লো যদি কখনো জিরো হয়ে যায়, তখন এই যে লোহার টুকরা আয়রনের পিস, এইটা কোনোভাবেই আর ম্যাগনেটিক প্রপার্টি শো করবে না, কারণ কারেন্ট ফ্লো অফ হয়ে গেলে ডোমেইনগুলো আবার বিশৃঙ্খল অবস্থায় ঠিক এভাবে পড়ে থাকবে। সো ইলেকট্রোম্যাগনেট হচ্ছে একটা টেম্পোরারি ম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট অবশ্যই শক্তিশালী ম্যাগনেট, যেটা অনেক ধরনের ডিভাইসে ভীষণ কাজে লাগে, কিন্তু ইলেকট্রোম্যাগনেট হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। যখন এই কারেন্টটাকে সরিয়ে দেওয়া হবে, এই ম্যাগনেট আর কাজ করবে না। এটা ছিল আমাদের এই চ্যাপ্টারের লেকচারের প্রথম অংশ। আমরা ঠিক একদিন পরেই দ্বিতীয় অংশ ইউটিউবে আপলোড দিব। ধন্যবাদ।